হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমার আজকের পর্বে রয়েছে ডিম আর মুসুর ডাল দিয়ে একদম নতুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাউকে যদি আপনি এটা রান্না করে খাওয়ান, তাকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে রান্না করা হয়েছে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা ডিম। আপনারা এখানে 2টা ডিম দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর 7 মতো লবণ, আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভেজে নিব। তো চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো এখন যে মিশ্রণটা বানিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে ভালোভাবে হয়ে যাবে, আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, এখন এটাকে উল্টে দেব। তো আমি একটা প্লেটে নিয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। তো আবারও অপর পিঠটা 4 মিনিটের মতো ভেজে নেব। এটা ভাজতে টোটাল 8 মিনিটের মতো সময় লাগবে। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারবেন। তো এখন এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, দারচিনি ও 2টা এলাচ, আর 1 চা চামচ আস্ত জিরা। তো ফোড়নটা একটু ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1টা টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি, চিনিটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে ভেজে রাখছিলাম আলুগুলো। তো আলুটা এদিকে কষতে থাক, আমি ওই দিকে ডিমের ধোকাটা কেটে নিচ্ছি। তো এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে গেছে, আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। তো এদিকে আমার মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা রান্নায় অবশ্যই গরম জলটা ইউজ করবেন, এতে করে রান্নার স্বাদটা অনেক ভালো আসে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো ঝোলটা ফুটে আসছে, এখন যে ডিমের ধোকাগুলো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, আর এটা ঝোলে দিলে আরও অনেকটাই ফুলে ওঠে। তো এখন এটাকে 10 মিনিট আমি রান্না করে নেব। তো 10 মিনিট পরে দেখুন ফ্রেন্ডস এটা কতটা ফুলে উঠছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। তো রেডি হয়ে গেল আমার ডিম আর মুসুর ডাল দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। আজকের রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।